দেখুন, মাঠের ভিতরে তো অনেক কিছুই হয় আসলে। মানে মাঠের ভিতরে সবাই উত্তেজিত থাকে, সবাই নিজের টিমের কে উইন করার জন্য। হয়তোবা আমরা খালি চোখে দেখি যে না, এটা না, এটা ঠিক হচ্ছে না, এটা ওয়াইড না, বাট যখন টিভি আম্পায়ার দেখে যে না, এটা ওয়াইড, তখন হয়তো বা ডিসিশনটা আসে। বাট অনেক সময় হয়তো বা কিছু আমাদের মানে কিছু মিস্টেকও হয়, এটা বলবো না যে মিস্টেক হয় না, অবশ্যই মিস্টেক হয়, কারণ আমরা হয়তো প্লেয়ার আমরা মাঠ থেকে দেখি যে আসলে এই জিনিসটা নো বল হইতেও পার, মানে নাও হইতে পারতো। তো এটা এটা আসলে এটা আম্পায়ার্স কল, এটা আমাদের কল না, যেহেতু তারা ডিসিশন দেয় এটা মেনে নিতে হবে, যেহেতু এটা আমাদের কিছু করার নাই। না, আমার কাছে মুস্তাফিজ যে নোবলটা রেখেছে ওইটা আমার কাছে মনে হয়েছিল যে ওয়াইড না, নোবল না। বাট নাসিম শাটটা হ্যাঁ একটু হাইট ছিল, আমি আম্পায়ারকে জিজ্ঞেস করেছি, আমাকে বলছে না, টিভি আম্পায়ার চেক করেছি, এটা নোবল, দ্যাটস ফাইন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে মুস্তাফিজেরটা, যেহেতু বল ডাউন হচ্ছিল, ওইটা একটু আমার কাছে ডাউট লেগেছে, বাট এটা দিন শেষে এটা আম্পায়ার্স কল। দেখুন, ব্যাটসম্যানরা ভুল করলে আউট হয়, আম্পায়াররাও ভুল করলে ওইটাও একটা আম্পায়ারদের এগেনস্টে যায়। সো এখানে মানুষ মাত্রই ভুল করতেই পারে, সো এখানে আসলে আমি এখানে বলেও কোনো লাভ নাই। সো হিউম্যান বিইং একটা মিস্টেক হবেই, কেউ আসলে কাউকে ফেভার করে না এখানে, এখানে সবাই চেষ্টা করে ফেয়ারভাবে আম্পায়ারিং করা। দেখুন, আমি বলেছি আগে যে কন্ডিশন ওয়াইজ খেলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনি যদি এইসব কন্ডিশনে টার্নিং কন্ডিশনে আর্লি আজকে বল টার্ন করছিল, এখানে যদি আপনি ফার্স্টে ইনিশিয়ালি রিক্স নিতে গিয়ে 6 ওভারে যদি আপনি 60 টার্গেট করেন, যদি 2টা বা 3টা উইকেট পড়ে যায়, পরে ব্যাটসম্যানের জন্য ডেফিনেটলি একটু টাফ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে 2টা 3টা ওভার আবার টাইম লেগে যায়। সো আলটিমেটলি সব কিছু আবার এক জায়গায় চলে আসে, 6 করে রান রেট হয়ে যায়। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা 6 ওভার যদি আমরা নর্মাল ক্রিকেটও খেলি, যদি আমাদের 40 রানও আসে উইদাউট লস, তাহলে আমরা এটাকে পরে কাভার করতে পারবো। বাট আমরা একটু মিস্টেক করেছি যে আমরা লাস্টের দিকে হয়তো বা আমরা 2টা ওভার ওইভাবে আমরা ইউজ করতে পারি নাই, এটা আমাদের অবশ্যই এক্সিকিউশন প্রবলেম, আমরা এক্সিকিউট করতে পারি নাই, বাট আমাদের আরও 10 থেকে 15 রান বেশি হওয়া উচিত ছিল। না, আমার কনফিডেন্স ছিল মুসাদ্দিকের উপরে, কারণ আমি আজকে বুঝতেছিলাম যে মুগ্ধ আজকে ও একটু খুব মেন্টালি ডাউন আছে, কারণ ওরে ফার্স্ট ওভার যখন দিয়ে ওকে আমি যে প্ল্যানে বলেছি বোলিং করতে করে নাই, সেকেন্ড ওভারও আবার সেম মিস্টেক করেছে। তা আমাকে অনেকে বলছিলো যে না, রেজওয়ান বলেছে এবং আরও কয়েকজন বলেছে যে মুগ্ধ হয়তো বা ভালো হয়, ওয়াইড ওয়ার্কার মারবে। তা আমার কাছে মনে হয়েছে যে না, এখানে যদি 1 ওভারে 16 রান নেওয়া মোসাদ্দেকের মতো বলারের পক্ষে ডিফিকাল্ট, কারণ ও ইয়র্কার মারতে পারে এবং ওর এক্সিকিউশনটা ভালো। আমার এই বিলিভটা ছিল মোসাদ্দেকের উপরে যেন পারবে, এবং ফাইনালি আমি ওকে বলটা ওইভাবে করতে দিয়েছি আর কি। এই মুস্তাফিজ বোলিং করা, এটা তো আমি কেন, সবাই দেখছে মুস্তাফিজ কেমন বোলিং করেছে। আর 2 ওভারে না 3 ওভারে 2 রান ছিল, মানে 1 উইকেট 2 রান ছিল। সো ইস মানে অ্যাবসলিউট ইনক্রেডিবল ওর যে বোলিং, কারণ আপনি ইঞ্জুরির থেকে এসে এরকমভাবে একটা ম্যাচে বোলিং করা, মানে হাই ভোল্টেজ ম্যাচে অবশ্যই একটা ডিফিকাল্ট, বাট ও এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ও ওই জিনিসটাকে এখন হ্যান্ডেল করা শিখেছে। আর ওর মতো বলার যদি টিমে থাকে, এটা আপনি 160-150 রান করলেও মনে হয় যে আমরা ডিফেন্ড করতে পারবো।